এই গাইস, কারেন্টলি আই এম নাও ইন দিল্লি। সো আজকে আমরা একটা মার্কেটে যাচ্ছি, দিল্লির এনটিএ মার্কেট। সো এটা আমার ফার্স্ট ব্লগ, সো সবাই সাথে থাকবেন অ্যান্ড লেটস গো। সো গাইস, টোটালি আনএক্সপেক্টেড। আমি এই জায়গাটা যেমন ভাবছিলাম পুরো আমার এক্সপেকটেশনের বাইরে। আমি এই জায়গাটা ভাবছিলাম যে হবে চাঁদনি চক বা বড় কোনো মল, কিন্তু এদিকে এসে যা দেখলাম এই রকম টাইপের মার্কেট মোটামুটি। বাট আমার এক্সপেকটেশন ছিল যে চাঁদনি চকের মতন হবে, কিন্তু এটা আমার চাঁদনি চকের 40% বা 50% এর বেশি কিছু না। সো গাইস, আমার ফ্যামিলি কারেন্টলি এখন এই এই শপের মধ্যে আছে, শাড়ির শপ। আপনাদের হয়তো বা কোনো একটা ফুটেজে দেখেছি যে শাড়ি বিক্রি করতেছে, তো এখন পুরো ফ্যামিলি এদিকে আছে, সবাই শাড়িকে দেখতেছে, কিনতেছে। আমি আর আমার ভাই বাইরে দাঁড়াইছি। সো গাইস, এদিকে সারা দিন পুরো টাইমই কাটতেছে শাড়ির দোকানে। এটা আবার আরেক শাড়ির দোকান, কিছু করার নেই। কোনো জেন্টস মার্কেট নেই, কোনো না কোনো একটা শপ নেই জেন্টসদের, সব এদিকে মেয়েদের, পুরো স্ক্যাম এদিকে। লেটস সি কি হয়। সো গাইস, মাত্র আমরা বাসায় ব্যাক করলাম, তো ওই জায়গাটা ভালোই ছিল। তবে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম কিন্তু সেই রকম হয়নি, তবে সমস্যা নেই, অতটাও খারাপ ছিল না জায়গাটা। ওদিকে ভালোই কেনাকাটা হয়। পরে জেন্টস কিছু মার্কেট পাই, তো আপনারা দেখছেনই। তো ওদিকে লাঞ্চ করার পর আমরা যত জলদি পারি দিকে এসে পড়ি। তো কারেন্টলি এখানে ডিগ্রি 11 ডিগ্রি সেলসিয়াস, অনেক ঠান্ডা দিল্লিতে বাংলাদেশের তুলনায়। এবং আমি এখন যেখানে আছি SRS নেহার পার্ক। তো আমি আপনাদের একটু সোসাইটির লুকটা দিই, হোল্ড। সো সোসাইটিটা আমাদের কাইন্ডা এইরকম। তো ভাবতেছি যে সামনে একটা ব্লগ বানাবো সোসাইটিটা নিয়ে, পুরো টোর দেখাবো, এগুলো সাইড সব টোর দিয়ে দেখাবো আপনাদের, পুরো ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। সো এই সোসাইটিটা SRS রয়্যাল হিলস নেহার পার্ক ফরিদাবাদ। সো গাইস, চলো রুমে। যেদিকে বাইরে বারান্দা প্রচুর ঠান্ডা। সো কারেন্টলি এটা আমার রুম আছে, পুরো অগোছানো রুম, গুছে একদিন রুম টোরও দিব। সো গাইস, যেটা মূল কথা, এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আমার ফার্স্ট ব্লগ। আমি এর আগে ব্লগ করেছিলাম কিন্তু সেটা 2 বছর আগে, সেই টপিকটা বাদ দেই। তো এইদিকে আমি সেই জায়গা থেকে আসলাম, জায়গাটার নামও ভুলে গেছি আমি, NTR এমন কিছু একটা নাম ছিল। তো আমি জায়গাটা অত ভালোভাবে দেখানো, যতটা ভালোভাবে দেখানো কথা ছিল, আমি অত ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি। ইনশাল্লাহ হয়তো বা যদি নেক্সট টাইম অন্য কোথাও যাই তাহলে আপনাদের ঠিকভাবে দেখাতে পারবো। তো ওদিকে যাওয়ার পর আমি একটু ফিল করলাম যে হ্যাঁ, আমিও একটু, যারা আমি অনেকের ভিডিও দেখেছি যে তারা ক্যামেরা সাই থাকে, তো এদিকে আমিও ফিল করলাম যে হ্যাঁ, এতজনের সামনে কথা বলতে হয় একা একা, একটু সাই সাই ফিলিং হয়, আর মানুষ ভাবে যে ছেলেটা পাগল। তো এটাই ছিল আজকের ভিডিওতে, এটা আমার ফার্স্ট ব্লগ, জানি অতটা ভালোভাবে আপনাদের দেখাতে পারি নাই। তো মেক শিওর যে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। সো পিস আউট, টাটা, বাই বাই।